দর্শক, এই ফিগুরে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি যে ব্রিজ আকারে যে ওয়াক হচ্ছে সেটার সাহায্যের জন্য কিন্তু এনে রাখা হয়েছে এখানে এই অংশে। আশা করি খুব শীঘ্রই এটা যে পুরোপুরি যে কাজ, ফুলদমের যে কাজ, সেটা বিএডব্লিউটি আবারও শুরু করবে। মূলত বিএডব্লিউটি তো না, এটা হচ্ছে বিএডব্লিউটি কর্তৃক যেদিকে ইজারা দেওয়া হয়েছে বা যারা এটা টেন্ডার পেয়েছে তারা এটা কাজটা শুরু করবে। তো সামনের অংশে কিন্তু বেশ কয়েকদিন আগে ঢালাই দেওয়া, পাইলিং করা হয়েছিল। সে পাইলিংকৃত অংশে এখন দেখা যাচ্ছে যে রড দিয়ে উঁচু করা হয়েছে। তা আমরা আজকে চেষ্টা করবো সেই অংশটুকু আপনাদেরকে দেখানো বা সেটার আপডেট দেওয়ার। তো এই অংশে কিন্তু আসলে পরিবেশ খুবই নোংরা, তো এখানে যদি ওয়াকওয়েও হয় তাও কিন্তু এই নোংরাই থাকবে। তাই এই নোংরাটা যদি দূর করতে হয় অবশ্যই এখানে ভালো কিছু একটা করতে হবে। দর্শক, এখান দিয়ে এত বিচ্ছিরি রাস্তা যে আমার হেঁটে যেতে অনেক কষ্ট হচ্ছে এবং নিঃশ্বাস নিতে আমার খুবই কষ্ট হচ্ছে। আর আপনারা জানেন আমি যত দুঃখ পাই তত বেশি হাসি, কারণ কষ্টের মধ্যে হাসতে পারলে হচ্ছে সবচেয়ে বড় মানুষের সফলতা। তো দর্শক, আমরা কিন্তু এসে পড়েছি কাঙ্ক্ষিত যে অংশটা আসলে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো এই অংশটা হচ্ছে দুইটা পালিংয়ের উপর একটা বেস তৈরি করা হয়, এই সেই একটা বেসের উপর একটা বড় করে একটা পিলার তৈরি করা হচ্ছে এবং এটার উপরেই কিন্তু ঢালাই দিয়ে যে ব্রিজ আকার ওয়াকওয়ে যে কিনা মেট্রো রেলের মতনই হবে, যদি মেট্রো রেলটা অনেক বড় হয়, মজবুত হয় এবং এত চিকন পিলার হয় না, আরও অনেক মোটা পিলার হয়। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন উচ্ছেদের পরে এখান থেকে পিলার বসানো হয়েছিল পাইলিং করে। এটা অবশ্য সিটি কর্পোরেশনের পিলার না যে ভেঙে পড়ে যাবে, এটা কিন্তু অনেক গভীরে গিয়ে এরপরে এটা পাইলিং করে এরপরে কিন্তু এখানে পিলার দেওয়া হয়েছে। তো আপনারা যারা সাধারণ পাবলিক ভাবতেছি যে এটা হয়তো বা পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে, তা না, এটা ভাঙতে হলে অবশ্যই অনেক অনেক দিন সময় লাগবে। অন্তত আমার মনে হয় যে পিলারগুলো বসানো হয়েছে সে পিলারগুলো যদি আমরা দেখি যদি ভাঙতে হয় বা সে যদি ইয়ে করা হয় ভেঙে পড়ে, আমার মনে হয় 100 বছরের নিচে এটা ভাঙবে আমার মনে হচ্ছে। এই আমি কিন্তু দর্শক ওয়াকের কথা বলি নেই, আমি বলছি যে সীমানা পিলার দেওয়া হয়েছে না, সেই সীমানা পিলারের কথা আমি বলছি 100 বছরের মধ্যে এটা ভাঙবে, কারণ এটা খুবই মজবুত করে। আমি নিজে দেখেছি কত গভীরতা তারা করায় এবং কত নিচে পাইলিং করে এবং রড দেয়, সবগুলো কিন্তু আমি দেখেছি। তো দর্শক, এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ আকারে, তো এখান দিয়ে যে বেসটা বানানো হলো, তো আমার মনে তো একটা সন্দেহ রয়ে যায়, সেটা হচ্ছে যে এখানে যে বিল্ডিংটা রয়েছে এটা ওখানে কীভাবে বানাবে। তো অবশ্যই এখানে ভাঙতে হবে, আর ভাঙার জন্য অবশ্যই আমার মনে হয় বড় একটা ভিকু প্রয়োজন। তো সেই কারণে কি ভিকু আনা হয়েছে কিনা আমি ঠিক সঠিক জানি না। দর্শক, সামনে এতটাই খারাপ পরিস্থিতি, আমার মনে হয় আমি হেঁটে যেতে পারবো না, না হেঁটে যাওয়া পসিবল না। আসলে দর্শক, আমি চেয়েছিলাম ভিডিওটা আরও অনেক বড় হবে, আমি অনেক দূরে যাব, কিন্তু আসলে এখান দিয়ে বর্তমানে এরকম পরিবেশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু পানিগুলো আরও উঁচু হয়ে যাচ্ছে এবং নিচু যে জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু এখন পানি দিয়ে ভরে যাবে। তো যাই হোক, সামনে অনেকগুলো আম গাছ আছে, চলো ওইখানে যাই দেখি দুই একটা আম চুরি করতে পারি কিনা। দর্শক, আমি কিন্তু এখন বেসের উপরে দাঁড়িয়ে আছি, বেসটা কিন্তু অনেক বড় করে অনেক মোটা করে এবং রডগুলো যদি দেখাই, আমরা সাধারণত বাসায় বাড়িতে যে রডগুলো ইউজ করি তার চাইতেও হাজার গুণে ভালো রড, অনেক ভালো রড, মোটা রড দেওয়া হয়েছে। যদিও এটা আসলে তাদের সীমানায় পড়েছে, এটা বুড়িগঙ্গা নদীর সীমানায় পড়েনি, তো সেক্ষেত্রে আমি আসলে এটা ধরতে যাচ্ছি না। তো দর্শক, আজকে এত পর্যন্তই। আর আমি যেটা ভেবেছিলাম আম গাছ হয়তো অনেক কাছাকাছি হবে, কিন্তু সেটা অনেক উপরে, এটা আসলে পারা সম্ভব না। এখানে কিন্তু সবজি গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের সবজি।
তবে হ্যাঁ সুন্দর পরিবেশ। এই যে নৌকাগুলো রাখা হয়েছে, আমি যেটা বলেছিলাম আপনাদেরকে সবসময় বলি যে এখানে যারা বসবাস করে তাদের কিন্তু নৌকা প্রয়োজন হয়, বিশেষ করে যাদের খামারি রয়েছে, যাদের ছাগল গরু ছাগল রয়েছে তাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হয়, এবং যারা মাছ ধরতে পছন্দ করে তাদেরও নৌকা পছন্দ হয়। তারা তাই নদীর পাড়ে এখানে যাদের বাড়িঘর রয়েছে তারা একসাথে দুটা নৌকা থাকারই স্বাভাবিক। তো দর্শক, এই যে বেসটা বানানো হয়েছে, এই বেসের সামনে দিয়ে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেঙে ফেলা হবে, এবং এই বিল্ডিংটাও কিছুটা অংশ হলো ভাঙা হবে। তো যখনই এটা উচ্ছেদ হবে ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার। তো দর্শক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।